বঙ্গের খবরের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। গতকাল চলে গেলেন সিপিএম এর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। গুরুদাস দাশগুপ্তর পর মারা গেলেন সিপিএম এর বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ইন্দ্রজিৎ টাঙ্গি। গতকাল ভোরে বাঁকুড়া জয়পুর ব্লকের খাটুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 75 বছর। তিনি দীর্ঘ সময় বাঁকুড়ার সিপিএম এর জেলা সম্পাদক ছিলেন। 2006 সালে নির্বাচনে জয়লাভ করে তিনি বাঁকুড়ার ইনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সম্প্রতি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার মৃত্যুতে জেলার বাম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই দিন সকালে তার মরদেহ শ্রদ্ধা জানাতে জেলা ও রাজ্যের বহু বাম নেতা খাটুলের বাড়িতে হাজির হন। জয়পুর কোতুলপুর থানার তথা বাঁকুড়া জেলার অন্যতম নেতা এবং সম্পাদক ছিলেন, গরিব মানুষের আন্দোলনের এবং সিপিআই এর আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কমরেড ইন্দ্রজিৎ টাঙ্গি। তিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, 11 সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন, ইনপুর কেন্দ্রে বিধায়ক ছিলেন। হঠাৎ তার প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন হয়। খুব সাউন্ড হেলথের অধিকারী ছিলেন। আমরা যখন সম্মেলনে একসঙ্গে খেতে বসতাম আমাদের 3 গুণ খেতেন তিনি। খুব সাউন্ড হেলথের অধিকারী ছিলেন, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশনের পর তারপরে তার ম্যালিগন্যান্সি বুঝতে পারা যায় এবং তারপরে তাকে নিয়ে যাওয়া যায় ওই চেন্নাই ভেলোরে। ভেলোরে ট্রিটমেন্ট করে তারাও বলে দেয় যে আপনারা বাড়ি নিয়ে চলে যান। শেষ পর্যন্ত আমাদের বামফ্রন্টের মিলিত ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, বাঁকুড়া মেডিকেল কলেজের ডাক্তারবাবু এবং তার স্টাফ নার্স সবাই মিলিতভাবে যে প্রচেষ্টা করেছিলেন সেটাও ফেল করে দিয়ে গতকাল ভোরে আমাদের আজকের ভোরে আমাদের প্রিয় নেতা কমরেড ইন্দ্রজিৎ টাঙ্গি তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার যে অভাব কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে, কৃষক খেতমজুর আন্দোলনে, সেই অভাব অপূরণীয়। কিন্তু তার যে মনের ইচ্ছা, তার যে আরব্ধ কাজ, সেই আরব্ধ কাজ আমরা শেষ করবার শপথ গ্রহণ করছি। দু পার্টি মিলিয়ে সিপিআই সিপিএম এবং বামফ্রন্টের ঐক্যবদ্ধভাবে আমরা এই আরব্ধ কাজ শেষ করব। কমরেড ইন্দ্রজিৎ টাঙ্গি অমর রহে, 75 বছর বয়স হয়েছে। আপনার নাম? আমার নাম গণেশ মুখার্জি। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। হেমন্তের আগমন, হিম গায়ে মেখে প্রকৃতি যখন সাজে দীপাবলির আলোয়, আপনিও সুন্দর করে সেজে উঠুন আমাদের জাদুকাঠির ছোঁয়ায়। আর এই আনন্দ উৎসবের দিনগুলিতে নিজেকে সুন্দর করে সাজিয়ে আপনার প্রিয়জনের সামনে মেলে ধরুন। আর আপনাকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনার শহরে এসে গেছে গ্ল্যামার মেকআপ স্টুডিও। এখানে আপনারা পাবেন হেয়ার কাটিং, অল হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, বডি থেরাপি, ব্রাইডাল মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর। এখানে সমস্ত কাজ কলকাতা থেকে প্রশিক্ষিত বিউটিশিয়ানই করে থাকেন। এছাড়াও পার্লারের কোর্সও করানো হয় এবং বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোডাক্ট সেলও করা হয়। তাহলে আজই আসুন আমাদের ঠিকানায়, গ্ল্যামার মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি জোন, বণিক ভবন, নিয়ার রক্ষাকালী মন্দির, রসিকগঞ্জ, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7407341348, 7001432757।